হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রাত আলু। তো আমি টোনার আর ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আইব্রোটা হালকা করে করে নিচ্ছি যাতে একটা ন্যাচারাল ফিনিশ থাকে। তো আমি মার্সের কনসিলার দিয়ে আই কাটিং করে নিচ্ছি। মার্সের কনসিলারটা কারেন্ট ফেভারিট আমার, কারণ এটা পিগমেন্টেড ভীষণ ভালো আর ব্লেন্ডিং ভীষণ ইজি। তো এবার ইনসাইডে 3-in-1 প্রাইমারটা ইউজ করলাম। এই প্রাইমারটা কিন্তু রিজনেবল প্রাইসে খুবই ভালো। তো ল্যাকমি অ্যাবসলিউশন মোস্ট ফাউন্ডেশনটা ইউজ করলাম। এটা ভীষণ লাইট ওয়েট আর মিডিয়াম কভারেজ, যার জন্য এটা ডে লুকে ইউজ করতে পারি। তো একটু ব্লাসার কন্ট্রোল করে নিয়েছি, ক্রিম কন্ট্রোল বা ক্রিম ব্লাসার করিনি, জাস্ট লাইটলি এভাবে করে দিয়েছিলাম। পাউডার ব্রাশ, সরি, আমি টিন্ট দিয়েছিলাম একটা লাইটলি। তো ঠিক আছে, এবার পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আই শ্যাডোর একদম লাইট একটা ব্রাউন দিলাম। তো আমি লাইনার পরবো না, জাস্ট একটু কাজল দিয়ে চোখটাকে বোল্ড করব আর একটু ব্লেন্ড করে নেবো কাজলটা, যাতে খুব ন্যাচারাল ফিনিশ আসে। তো রাধা তো অত বেশি হেভি মেকআপ করতো না, তো আমি যতটা সম্ভব ন্যাচারাল করার চেষ্টা করেছিলাম। আর মাস্কারা লাগিয়ে নিচ্ছি এবার। এবার পাউডারটাকে পাফ করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে মেন যেটা কাজ, সেটা হচ্ছে কপালের আঁকাটা, সেইটা হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম। আর এবার কপালে সুন্দর করে এঁকে নিয়েছি, তারপর লিপস্টিক পরে নিয়েছি, হেয়ারটা এবার করবো। আর এই হচ্ছে আমার টোটাল লিপ ফিনিশ হয়ে গেছে। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বা বাই।